চাষিটা ঘর বানাবার টাকাটুকুও পায়নি। আমি জানি এখানে যারা রয়েছেন তারা 100 দিনের কাজের জন্য কি অবস্থায় পড়েছেন। আমি জানি এখানে মানরেগার টাকা নিয়ে আপনাদের কি কি সমস্যা হয়, সারা পশ্চিমবঙ্গে কি সমস্যা হয় আপনারাই ফেস করেন। আমরা শহরে থাকি, আমরা শুনি, যখন আপনাদের প্রতিনিধি হয়ে ময়নার অন্নপূর্ণা থেকে চরনদাসচক পর্যন্ত বিশাল মিছিল করে বিজেপি। চোর ধরো জেল ভরো কর্মসূচিতে বিজেপির মিছিল হয় খড়গপুরের বিধায়ক হিরণ চক্রবর্তী, অভিনেতা রুদ্রনীল ঘোষ, ময়নার বিধায়ক অশোক দিন্দা সহ একাধিক বিজেপি নেতৃত্বরা মিছিলে হাঁটেন। ওই কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে ময়নায় মিছিল করল বিজেপি। যে চাষিটা ঘর বানাবার টাকাটুকুও পায়নি, আমি জানি এখানে যারা রয়েছেন তারা 100 দিনের কাজের জন্য কি অবস্থায় পড়েছেন। আমি জানি এখানে মানরেগার টাকা নিয়ে আপনাদের কি কি সমস্যা হয়, সারা পশ্চিমবঙ্গে কি সমস্যা হয় আপনারাই ফেস করেন। আমরা শহরে থাকি, আমরা শুনি, যখন আপনাদের প্রতিনিধি হয়ে অশোক দিন্দারা বিধানসভায় চিৎকার করে, আপনাদের হয়ে কথা বলে, সারা পশ্চিমবঙ্গের থ্রু দিয়ে, সারা মিডিয়ার থ্রু দিয়ে সারা ভারতবর্ষ জানতে পারে, তখন আমার মনে হয় যে হ্যাঁ, আমরা শহরে থাকলেও শহরের গোপন যন্ত্রণার কথা আমার এই অশোক ভাইরা, হিরণ ভাইরা, এরা তুলে ধরছে। আমাদের যারা বিধায়ক হয়ে রয়েছেন তারা তুলে ধরছে। 100 দিনের কাজে চুরি, পুকুর দিনে, পুকুর চুরি দিনে, বেটা ছেলে ফাঁকা মা দেখিয়ে নাকি বলছে এখানে পুকুর কাটা হয়েছে, এ নাকি মনরেগার টাকা। একটাই পুকুর কাটছে, মাটি তুলছে, আবার ফেলছে, কে টাকা দিচ্ছে? টাকা কে দিচ্ছে? নরেন্দ্র মোদীজি। আর টাকা লুট করছে কে? বিজেপি।